জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফিরিয়ে আনতে চায়, কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য। আজ সকালে গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও সৈয়দ আবু হোসেন বাবলা জাতীয় পার্টির প্রতিষ্ঠার জন্য অনন্য ভূমিকা পালন করেছেন। পার্টির জন্য তারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। প্রাণ লিচি ড্রিঙ্ক। Taste of sweet lychee, pran lychee drink, refresh your feelings. আমার পাশে তারা সব সময় ছিলেন এবং এখনো আছেন। আমাদের প্রিয় সংগঠন জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ও পার্টিকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে 9 মার্চ পার্টির 10ম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছি। কাজী ফিরোজ রশিদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা সহ পার্টির প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ এবং এরশাদ ভক্ত সর্বস্তরের অগণিত নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ATV সংবাদ।